প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। বাকলিয়া উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা পড়ব দশম শ্রেণীর বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় থেকে আমরা বেশ কয়েকটা ক্লাস নিয়ে ফেলেছি। আজকে আমরা পড়ব রক্ত সংবহন তন্ত্র সম্পর্কে। আমরা এই অধ্যায়তে রক্ত কাকে বলে, রক্তের উপাদানগুলো সম্পর্কে জেনেছি, তারপরে তোমার রক্তের শ্রেণী বিভাগ সম্পর্কে জেনেছি, কিভাবে শ্রেণী বিভাগ করা হয় সেগুলো সম্পর্কে জেনেছি। তখন আমাদের এখন প্রশ্ন আসতে পারে মনে যে এই রক্তটা কিভাবে সঞ্চালিত হয়, আমাদের সারা দেহে পৌঁছায় কিভাবে, আর ওখান থেকে হৃৎপিণ্ডে চলে আসে কিভাবে। এই রক্ত সঞ্চালনের জন্য কাজ করে রক্ত সংবহন তন্ত্র, অর্থাৎ যে সমস্ত তন্ত্র অঙ্গগুলোর মাধ্যমে রক্ত সঞ্চালিত হয় সে অঙ্গগুলো একসাথে যুক্ত হয়, কি হয়, একটা সংবহন তন্ত্র তৈরি হয়। তাহলে রক্ত সঞ্চালন সংবহন তন্ত্র হচ্ছে প্রধানত পাঁচটা, আমরা একটু যে দেখে নিই। প্রথমে লিখছি হৃৎপিণ্ড, ধমনী, শিরা, কৌশিক জালিকা। অর্থাৎ রক্ত সংবহন তন্ত্রের জন্য পাঁচটি প্রধান অঙ্গ রয়েছে, সে অঙ্গগুলো হচ্ছে এটা। আর এখানে সবচেয়ে পাম্প হিসাবে কাজ করে সবচেয়ে প্রধান যেটা সেটা হচ্ছে হৃৎপিণ্ড। হৃৎপিণ্ডটা হচ্ছে একটা পাম্প মেশিনের মতো একটা যন্ত্র, যেটা সংকোচন এবং প্রসারণের মাধ্যমে সারা দেহের রক্ত পাম্প করে এবং সারা দেহের রক্ত নিয়ে আসে। সে আমরা প্রথমে সেই হৃৎপিণ্ডটা সম্পর্কে একটু জানব। হৃৎপিণ্ডটা তোমরা তোমাদের বইয়ের 72 পৃষ্ঠা খুললে দেখতে পাবে এখানে একটা চিত্র রয়েছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি হৃৎপিণ্ডের একটা চিত্র, যেটা ত্রিকোণ আকৃতির। হৃৎপিণ্ডকে দেখতে মনে হয় ত্রিকোণ আকৃতির। এটা দুটি অংশ নিয়ে গঠিত, একটা অলিন্দ এবং নিলয়। প্রথম আমরা হৃৎপিণ্ডটা কোথায় থাকে একটু জেনে নিই। হৃৎপিণ্ডটা থাকে দুই ফুসফুসের মাঝখানে, মধ্যচ্ছদার উপরে, মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম। তোমরা ক্লাস 7-এ পড়েছ, শ্বসনতন্ত্রের চ্যাপ্টারে তোমরা পড়ে এসেছো যে ডায়াফ্রাম জিনিসটা কি। আমাদের বক্ষ এবং উদরের মধ্যবর্তী একটা পাতলা পর্দা দ্বারা বিভক্ত থাকে, সেটা হচ্ছে ডায়াফ্রাম। ডায়াফ্রামের উপরে দুই ফুসফুসের মাঝখানে এই হৃৎপিণ্ডটা থাকে। এটা ত্রিকোণাকৃতির একটা যন্ত্র। এটা নিচেরটা হচ্ছে সূচালো, বড়টা একটু প্রসারিত। এটা দুই স্তর বিশিষ্ট পাতলা পর্দা দ্বারা আবৃত থাকে। এই পর্দাটা হচ্ছে পেরিকার্ডিয়াম। প্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করো, খুবই ইম্পর্টেন্ট, তোমাদের বহুনির্বাচনীতে আসে জ্ঞানমূলক প্রশ্ন আছে, হৃৎপিণ্ডে আবৃতকারী পর্দার নাম কি? এটা হচ্ছে পেরিকার্ডিয়াম। তো পেরিকার্ডিয়াম দুই স্তর বিশিষ্ট, এই দুই স্তরের মাঝখানে একটা তরল থাকে যেটাকে পেরিকার্ডিয়াল ফ্লুইড বলা হয়। এটা কেমন থাকে? ধরো ফুসফুসের মাঝখানে হৃৎপিণ্ডটা থাকবে, হৃৎপিণ্ডটা এখন পাম্প হতে থাকবে, সংকুচিত হতে থাকবে, তাহলে সবসময় কিন্তু ফুসফুসের সাথে এবং বক্ষপিণ্ডের সাথে এটা ঘর্ষণ লাগতেছে। তা ঘর্ষণ লাগার ফলে এটা হয়তো আঘাতপ্রাপ্ত হতে পারে বা ক্ষয়ে যেতে পারে। সেখান থেকে রক্ষা করার জন্য এটা পাতলা একটা পর্দা থাকবে যেটা পেরিকার্ডিয়াম, এবং এর মধ্যে একটা ফ্লুইড থাকে, একটা তরল পদার্থ থাকে যেটাকে পেরিকার্ডিয়াল ফ্লুইড বলা হয়। এগুলো হৃৎপিণ্ডকে বিভিন্ন বাইরে আঘাত থেকে এবং ঘর্ষণজনিত আঘাত থেকে রক্ষা করে। এখন আমরা হৃৎপিণ্ডটা কিরকম আঁকতে আঁকতে শিখব। হৃৎপিণ্ডটা সাধারণত ত্রিকোণ আকৃতি বলেছি। হৃৎপিণ্ডটা প্রথমে আমরা ত্রিকোণ আকৃতিতে আঁকলাম, এই যে মোটামুটি বুঝতে পারার মতো। দেখো একটা সূচালো প্রান্তটা নিচের দিকে থাকবে, এটা হচ্ছে নিলয়, এটা হচ্ছে হৃৎপিণ্ড। তারপর থাকে একটা আর একটু বড় ধরনের একটা পাতলা, এটা হচ্ছে অলিন্দ। তাহলে এটা যদি নিলয়, তাহলে এটা দুই ভাগে বিভক্ত, এখানে অলিন্দটাও দুই ভাগে বিভক্ত, এটা ডান অংশ আর এটা বাম অংশ। কিন্তু আমার এখানে দেখে মনে হচ্ছে আমি যখন এভাবে ফেললাম তখন এটা এটা তোমার মধ্যে মনে হবে এটা এটা বাম, আসলে এটা ডান, বাম অংশ ডান অংশ। তাহলে এটাও ডান, এটা ডান নিলয়, এটা বাম অলিন্দ। এই অলিন্দটা হচ্ছে পাতলা, এর স্তরটা হচ্ছে পাতলা, আর নিলয়ের স্তরটা হচ্ছে পুরু। এখন আমরা জানবো এখন থেকে বিভিন্ন ধরনের, এই যে একমাস ধমনী, শিরা, কৌশিক জালিকা, এই ধমনী শিরাগুলো কোনটা কোথ থেকে উৎপন্ন হচ্ছে আমরা একটু দেখে নিই। প্রিয় শিক্ষার্থীরা, এই যে রয়েছে ডান অলিন্দ, আর একটা কথা, ডান অলিন্দ এবং নীল ডান অংশ কাজ করবে,
কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে, আর বাম অংশটা কাজ করবে অক্সিজেন যুক্ত রক্ত নিয়ে। তোমরা তোমাদের বইতেই দেখতে পাবে ডান পলিঙ্গ থেকে যেগুলো শিরা বা মহাশিরা উৎপন্ন হয়েছে সেগুলো কিন্তু নীল কালার, অর্থাৎ একটা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, আর বাম অংশের মধ্যে যেটা রয়েছে সেটা রেড কালারের, অর্থাৎ এখানে অক্সিজেন যুক্ত রক্ত। তাহলে আমরা দেখতেছি প্রথমে কি হচ্ছে ডান পলিঙ্গ থেকে দুটা দেখতে পাবে, একটু তোমরা বুঝলে তাহলে দেখবে এটা হচ্ছে, এটা হচ্ছে ঊর্ধ্ব এবং নিম্ন মহাশিরা, এটা মহাশিরা, উপরটা হচ্ছে ঊর্ধ্ব মহাশিরা, আর এটা হচ্ছে নিম্ন মহাশিরা। তাহলে এবার ডান অলিঙ্গ থেকে কিন্তু রয়েছে চারটা ফুসফুসীয় শিরা, তোমরা দেখো এখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট ডান ঊর্ধ্ব মহাশিরা এবং ফুসফুসীয় শিরা। আমরা জানি শিরা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে কাজ করে, যেটা ডান অলিঙ্গ থেকে উৎপন্ন হয়েছে, কিন্তু বাম অলিঙ্গ থেকে কি হচ্ছে চারটা ফুসফুসীয় শিরা যেগুলো অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে। এরপর ডান নিলয় থেকে চলে গেল একটা ধমনী, এটা হচ্ছে ফুসফুসীয় ধমনী। তারপরে ডান নিলয় থেকে যেটা যাবে সেটা হচ্ছে মহাধমনী, একটা মহাধমনী এবার কিন্তু আছে জিনিসটা। এখন আমরা তো বলেছি ডান অংশ কাজ করবে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে, বাম অংশটা হচ্ছে অক্সিজেন যুক্ত রক্ত নিয়ে। তাহলে আমরা দেখতে পাচ্ছি ডান পলিঙ্গ থেকে ঊর্ধ্ব মহাশিরা চলে গেছে, আর ডান নিলয় থেকে গেছে ফুসফুসীয় ধমনী, যেটা ধমনী হলো এটা অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে, আর ডান পলিঙ্গ থেকে ফুসফুসীয় শিরা এবং ডান নিলয়তে বাম নিলয় থেকে ফুসফুসীয় শিরা, বাম অলিঙ্গ থেকে ফুসফুসীয় শিরা, আর বাম নিলয় থেকে তোমার মহাধমনীটা চলে গেছে, যেটা সারা দেহে রক্ত পাম্প করবে। তাইলে এটা এটুকুই হচ্ছে আমাদের হৃৎপিণ্ডের পরিচয়। এখন আমরা দেখবো যে হৃৎপিণ্ড থেকে প্রণব করবো ধমনী নিয়ে। ধমনীটা হচ্ছে রক্তনালী এক ধরনের, যেটা তিন স্তর বিশিষ্ট এবং খুবই পুরু। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের এখানে চিত্রটা আছে ধমনীর চিত্র, এটা পুরু এবং একমুখী, এখানে কোনো কপাটিকা নেই, এবং রক্ত স্বতঃস্ফূর্ত যাওয়ার কারণে এটার মধ্যে কিন্তু পালস আছে। আমরা তো সবসময় পালস দেখি, কিন্তু ধমনীটা ধরে পালসটা দেখি আসলে। তাহলে ধমনীটা দিয়ে তোমার অক্সিজেন যুক্ত রক্ত সারা দেহে চলে যাবে। ধমনীটা কি হয়, দেহের প্রতিটা কোষে পৌঁছাতে পৌঁছে ধমনীগুলো আস্তে আস্তে ছোট ছোট শাখা প্রশাখায় বিভক্ত হতে হতে কৌশিক জালিকায় গিয়ে শেষ হয়, ঠিক আছে। এটা হচ্ছে ধমনী, আর এরপর হচ্ছে শিরা, যেটা থেকে সারা দেহ থেকে, যেটা মুখ হচ্ছে সারা দেহ থেকে হৃৎপিণ্ড এসে শেষ হবে। ধমনী হৃৎপিণ্ড থেকে কৌশিক জালিকা শেষ হয়, আর শিরা হচ্ছে কৌশিক জালিকা থেকে শুরু হয়ে হৃৎপিণ্ডে এসে শেষ হবে, কারণ ওখান থেকে বা কার্বন ডাইঅক্সাইড যুক্ত গুলো রক্ত শিরা হৃৎপিণ্ডে এসে নিয়ে আসবে পাম্প রিফাইন করার জন্য। এখন হৃৎপিণ্ড শিরাটা হচ্ছে তিন স্তর বিশিষ্ট কিন্তু খুবই পাতলা, এটার গহ্বরটা হচ্ছে একটু খুবই বড় এবং স্তরটা হচ্ছে পাতলা, এখানে কপাটিক আছে, তাই শিরার রক্ত হচ্ছে একমুখী এবং গতি একটু স্লো, অর্থাৎ স্লো গতিতে এটা চলবে। এখন শিরাগুলো কি হয়, যে কৌশিক জালিকা থেকে কৌশিক জালিকার বিভিন্ন শাখা প্রশাখা একসাথে যুক্ত হতে হতে শিরা গঠন উপশিরা গঠন করে, উপশিরাগুলো যুক্ত হয়ে শিরা শিরা থেকে মহাশিরা গঠন করে। আমরা জানি শিরা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে, ব্যতিক্রম হচ্ছে ফুসফুসীয় ধমনী, আর ধমনী অক্সিজেন যুক্ত রক্ত গ্রহণ করে, ব্যতিক্রম হচ্ছে তোমার আর ফুসফুসীয় ধমনী, আর ওই ইয়াটা উদয় নিম্ন আসবে ফুসফুসীয় ধমনী দ্বারা, আর ধমনী এর মধ্যে দেখা যাচ্ছে আরেকটা শিরাটার নাম লিখি নেই, ফুসফুসীয় শিরা হচ্ছে শিরা হচ্ছে শিরা অক্সিজেন যুক্ত কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বহন করে, কিন্তু ফুসফুসীয় শিরা হচ্ছে ব্যতিক্রম, এটা ফুসফুস থেকে অক্সিজেন যুক্ত রক্ত হৃৎপিণ্ডে পাম্প করে, আর ধমনীর মধ্যে ফুসফুসীয় ধমনী হচ্ছে ব্যতিক্রম, ধমনীটা অক্সিজেন যুক্ত রক্ত বহন করে, কিন্তু ফুসফুসীয় ধমনী কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বহন করে, এটা হৃৎপিণ্ড থেকে রক্তগুলো ফুসফুসে পৌঁছায়,
যাতে ফুসফুসের রক্তগুলো ফুসফুসে গিয়ে অক্সিজেনটা ব্যায়াম প্রক্রিয়ায় ঢুকবে, কার্বন অক্সাইডটা বের হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, এরপর আমরা জানবো কৌশিক জালিকা। তোমরা এখানে দেখতেই পাচ্ছ একটা চিত্র, তোমাদের ধমনীটা এসে জালিকা তৈরি হয়েছে, সেই জালিকা থেকে আবার শিরা তৈরি হচ্ছে। ধমনীটা এসে সূক্ষ্ম সূক্ষ্ম কিছু একস্তবিষ্ট রক্ত জালিকায় পরিণত হবে, যেটা এন্ডোথেলিয়াম নামক এক স্তবিষ্ট পর্দা দ্বারা তৈরি, কোষ দ্বারা তৈরি, যেটা কৌশিক জালিকা বলে। এই কৌশিক জালিকা কোষের চারপাশে ছড়ানো থাকে, সেখানেই ব্যাপক প্রক্রিয়ার মাধ্যমে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, খাদ্যবস্তু, পুষ্টিকণা, তারপর তোমার রেচন পদার্থগুলো আদান প্রদান করে। ধমনীর এসে কোষিক জালিকায় অক্সিজেনযুক্ত রক্ত প্রবেশ করাবে, কোষের মধ্যে সেটা ব্যাপক প্রক্রিয়ায় ঢুকবে এবং পুষ্টি দ্রব্যগুলো ব্যাপক প্রক্রিয়ায় ঢুকবে। আবার কোষের মধ্যে কাজ করার ফলে যে কার্বন ডাইঅক্সাইড উপজাত হিসেবে কার্বন ডাইঅক্সাইড রেচন পদার্থ তৈরি হয়, সেগুলো ওই কোষিক জালিকার মাধ্যমে ব্যাপক প্রক্রিয়ায় প্রবেশ করে, শিরার মাধ্যমে শিরার রক্তের মধ্যে ঢুকবে এবং সেটা হৃৎপিণ্ডে চলে আসবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা রক্ত সম্পহনতন্ত্রের অঙ্গগুলো সম্পর্কে পরিচয় লাভ করলাম। আগামী ক্লাসে আমরা এই হৃৎপিণ্ডের মাধ্যমে কীভাবে রক্ত সঞ্চালিত হয়, কীভাবে পাম্প হয়ে সারা দেহে পৌঁছায়, সারা দেহে চলে আসে, সেটা আমরা শিখব। প্রিয় শিক্ষার্থীরা, আজ এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।